মুহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি জেনারেল এম এ জি ওসমানী নামে অধিক পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে এবং মৃত্যুবরণ করেন 1984 সালের 16 ফেব্রুয়ারি ইংল্যান্ডে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার উপাধিসমূহ বঙ্গবীর, বঙ্গবাহাদুর, বীর উত্তম। কাজী মুহাম্মদ শফিউল্লাহ সেনাবাহিনীর দ্বিতীয় এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন। তিনি কে এম শফিউল্লাহ নামেও পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন 1934 সালের 2 সেপ্টেম্বর নারায়ণগঞ্জে। তিনি মুক্তিযুদ্ধে 3 নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং এসফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। 7ই এপ্রিল 1972 হতে 1975 সালের 24শে আগস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি এবং 3য় সেনাবাহিনী প্রধান। 1936 সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন এবং 1981 সালের 30শে মে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। তার উপাধি ছিল বীর উত্তম। সেনাবাহিনী প্রধান হিসেবে 25শে আগস্ট 1975 সাল থেকে 28শে এপ্রিল 1978 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের 4র্থ সেনাপ্রধান এবং 10ম রাষ্ট্রপতি ছিলেন। তিনি 1930 সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন এবং 2019 সালের 14 জুলাই 89 বছর বয়সে মৃত্যুবরণ করেন। জিয়াউর রহমানের হত্যার পর 29শে এপ্রিল 1978 হতে 30শে আগস্ট 1986 সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীর প্রধান ও সামরিক রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করেন। মোহাম্মদ আতিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর 5ম সেনাপ্রধান ছিলেন। তিনি 1931 সালে ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। এরশাদের পর 31শে আগস্ট 1986 সাল থেকে 1990 সালের 30 আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। নূর উদ্দিন খান বাংলাদেশ সেনাবাহিনীর 6ষ্ঠ সেনাপ্রধান ছিলেন। তিনি নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। 1990 সালের 31শে আগস্ট থেকে 1994 সালের 30 আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। একমাত্র তিনি সেনাপ্রধান হিসাবে এরশাদ বিরোধী আন্দোলন করেন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন। আবু সালেহ মোহাম্মদ নাসিম বাংলাদেশ সেনাবাহিনীর 7ম সেনাপ্রধান ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের জন্য তিনি বীর বিক্রম উপাধিতে ভূষিত হন। 1994 সালের 31শে আগস্ট হতে 1996 সালের 25শে মে পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। 1996 সালে সেনাপ্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় কথিত অভ্যুত্থানের অভিযোগে তিনি অভিযুক্ত হন ও চাকরিচ্যুত হন। মাহবুবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর 8ম সেনাপ্রধান। তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। 20শে মে 1996 থেকে 23শে ডিসেম্বর 1997 পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর 9ম সেনাপ্রধান ছিলেন। তিনি 20 জানুয়ারি 1941 সালে রংপুরে জন্মগ্রহণ করেন এবং 3 আগস্ট 2008 সালে মৃত্যুবরণ করেন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে। 24 ডিসেম্বর 1997 থেকে 23 ডিসেম্বর 2000 পর্যন্ত সেনাপ্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। মোহাম্মদ হারুনুর রশিদ বাংলাদেশ সেনাবাহিনীর 10ম সেনাপ্রধান ছিলেন। তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করেন। 2000 সালের 24শে ডিসেম্বর থেকে 15ই জুন 2002 সাল পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। হাসান মসহুদ চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর 11তম সেনাপ্রধান ছিলেন। তিনি 11 সেপ্টেম্বর 1948 সালে সিলেটে জন্মগ্রহণ করেন। 16 জুন 2002 থেকে 15 জুন 2005 পর্যন্ত সেনাপ্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। মঈন উদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর 12তম সেনাপ্রধান ছিলেন। তিনি 1953 সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। 1/11 সময় তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন। 15 জুন 2005 হতে 15 জুন 2009 পর্যন্ত সেনাপ্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। মোহাম্মদ আব্দুল মুবিন বাংলাদেশ সেনাবাহিনীর 13তম সেনাপ্রধান ছিলেন। তিনি 1955 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। 16 জুন 2009 থেকে 25 জুন 2012 পর্যন্ত তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ইকবাল করিম ভূঁইয়া বাংলাদেশ সেনাবাহিনীর 14তম সেনাপ্রধান ছিলেন। তিনি 1957 সালের 2 জুন কুমিল্লায় জন্মগ্রহণ করেন। 26 জুন 2012 থেকে 25 জুন 2015 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। তার আমলে সেনাবাহিনীর ব্যাপক উন্নয়ন হয়। আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বাংলাদেশ সেনাবাহিনীর 15তম সেনাপ্রধান ছিলেন। তিনি 1958 সালের 1 ডিসেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। সেনাপ্রধান হিসাবে 2015 সালের 26 জুন থেকে 2018 সালের 25 জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর 16তম সেনাপ্রধান ছিলেন। তিনি 1961 সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন। 2018 সালের 25 জুন থেকে 2021 সালের 24 জুন পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়াও এর আগে তিনি দীর্ঘ সময় বিজিবির মহাপরিচালক ছিলেন। এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর 17তম এবং বর্তমান সেনাপ্রধান হিসেবে দায়িত্বরত আছেন। তিনি 1 ডিসেম্বর 1963 সালে খুলনায় জন্মগ্রহণ করেন। জেনারেল শফিউদ্দিন 2021 সালের 24 জুন জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন পরবর্তী 3 বছরের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল দিয়ে রাখুন।